তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুন্দরন ফিশিং ব্লগে আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজ আমরা ঘাজালতে মাছ ধরবো, দেখতে পাচ্ছ বাবা আর মা আছে সঙ্গে। আর সামনের দিকে যাচ্ছি আমরা, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। জল কি কমে গেছে বা ভাড়া লেগেছে? তাই তো। আর ঠিক, এখন দুপুর বেলা। ভাই এটা ঘেরা দেবে, তাই তো, খালের মুখটা ঘেরা দেওয়া হবে। ঘুরে আস, ইতিমধ্যে একটা শক্তপোক্ত জায়গায় নামানো হলো জালটাকে এবং মাছ ছাড়ানোর কাজ শুরু করা হলো। মেনু ধরলে এক্ষুনি, তাই না? হাত কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছ লাফাচ্ছে খুব। প্রথমে ভাবছিলাম মাছ পড়বে না, দেখ দেখুন চিংড়ি মাছ লাফাচ্ছে কেমন। কই ই বাবা, মাছ দেখুন বন্ধুরা, লাভ দিয়ে ডাঙা উঠছে না, দেখি দেখি। মাছ বাবা দেখুন বন্ধুরা, ও মাছ দেখুন ছটপট ছটপট করছে, এক ঝাঁক মাছ। বাবা মাছ ওইদিকে পড়ছে না, পড়ছে না, দেখুন এই দেখুন একটা বড় কাঁকড়া পড়েছে। যেহেতু ওরা এর আগে টানা দিয়ে চলে গেছে এখান থেকে, তবু মাছ পড়ছে। মাছ পড়ে দেন আমারও সেটা না, না এটা আমার চিংড়ি মাছ, দেখো পিছনে ভর্তি করা। এদিকে দেখো দেখো আমার জলে চলে যাচ্ছে, বড় বড় চিংড়ি। পাতা গুলো বেশি নিয়ে চিংড়ি মাছটা তুলে নেব। পাতা আছে, চিংড়ি মাছ আছে, আগে নিয়ে নেবো, পরে পরিষ্কার করে দেখাবো। তাহলে সবগুলো তুলে নাও। কাঁকড়া কাঁকড়া সে তো পুচকু কাঁকড়া, ছোট পুচকু কাঁকড়া ছেড়ে দেবো, বড় কাঁকড়া, এই যে বড় কাঁকড়া, মেয়ে কাঁকড়া, ঢিলে ভর্তি, নরম নাকি? ডিম ভর্তি, নরম আছে না? শক্ত কাঁকড়া, 100 গ্রাম কাঁকড়াটা।
কী হারে চিংড়ি মাছ দেখুন বন্ধুরা। আপনার অনেকদিন ধরে ভিডিও পাচ্ছেন না জানি, তবু আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিওয়ে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই একটু জানাবেন, চেষ্টা রাখবো আশা করি আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার। একদম পরিষ্কার, তুলে না যাই হোক বন্ধুরা, ভালো চিংড়ি মাছ পড়েছে আর অনেক চিংড়ি মাছ পড়েছে, যেহেতু তুলতে একটু সময় লাগবে তুলে নেবো, আবারও দেখাবো, তোর সঙ্গে থাকুন। একটা নেট আর ওই একটা ঘেরা দিয়েছিলাম, অল্প 50 গ্রাম মতো দিয়েছি। অনেকটা হয়েছে তো, কেজি এনে খাবে না? হ্যাঁ 1 কিলো। এই যে পুরো দেখতে পাচ্ছেন এটা সুন্দরবন সংলগ্ন অঞ্চল, একদম সেখান থেকে আমরা আমাদের জালটা টানা দিচ্ছি। ভালোই মাছ পড়ছে, এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ লাভ দিয়ে কোথায় দাড়ি ধরে তুলেছি, দেখুন এই দেখুন কত বড় সাইজের। সামনের দিকে ওরা জাল টানছে, ওরা অনেক বেশি পেয়েছে মাছ, তাই না মা? কারণ ওরা দেখুন এখান থেকে টানা দিয়ে গেছে, তারপরে আমরা টানা দিচ্ছি ঘা দেওয়া জায়গা। দেখুন বন্ধুরা মাছ দেখে সত্যি খুব ভালো লাগছে, চাল ভরে ভরে উঠছে মাছ। জাল দেখুন ভরে উঠেছে, এবার যাই হোক বন্ধুরা আবারও জাল টানা দেওয়া হলো। আর এই দেখুন প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পেয়েছি, আর অনেক লোকজন এসছে এখানে ঘুরতে, আর এদিকে জাল টানছে তার জন্য খুব একটু লোকের আওয়াজটাও বেশি পাওয়া যাচ্ছে। এই দেখুন চিংড়ি মাছ প্রচুর পড়েছে, প্রায় 1 থেকে 1.5 কেজি হবে। চিংড়ি মাছ তো প্রচুর, বা বিলে মাছ পড়েছে একটা, এক 1.5 কেজি মাছগুলো তুলে নেওয়া হবে এক এক করে, দেখতে থাকুন। কি মনে হচ্ছে মাছ পড়েছে? অল্প, হ্যাঁ পড়েছে। দেখতে দেখতে সেই দুপুরে এসেছিলাম আর এখন বিকেল হয়ে গেল, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। চিংড়ি মাছ তো আছে, বাবা ভর্তি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন আওয়াজ করছে, লাফাচ্ছে রে পাশে, এই খয়রার বাচ্চা আছে। আগের বারে সব বড় চিংড়ি পড়েছিল, আমি যদি পুচা শোনা যাচ্ছে রে, আমলা মাছ দেখো ধোয়া ধোয়া দেখাচ্ছে, বুঝা যাচ্ছে না ভালো।
মাছ আছে বড় চিংড়ি মাছ তো আবার বেশ পড়েছে, তুলে নাও। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ব্যাগ কিন্তু প্রায় হাফ হয়ে গেছে। খয়রা মাছ তো আছে, ধরতে না কাকড়া। ব্যাপক বড় ধরো, এক ঠ্যাং তো চাপ না। বগে ডাক দিচ্ছি তোকে, বুঝছো? বাহ, বেশ কটা কাঁকড়া পড়লো কিন্তু, তাই না? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো সকাল থেকে এসে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার ইচ্ছা ছিল, জানি না কেমন কি হয়েছে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা সবাইকে।